আসসালামু আলাইকুম, আমি তারিকিন রাজীব, রাজীবের কৃষি কথা থেকে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ফলটার নাম চেরি, বারবোডাস চেরি। প্রচণ্ড ধরে এবং লাল টুকটুকে, দেখেন কি পরিমাণ লাল, এত চমৎকার হয়, পুরো গাছেই একদম লাল, এত চমৎকার দেখা যায়। ফলটা মোটামুটি টক মিষ্টি, টক এবং মিষ্টি দুটোই কম কম। অনেক আছে যে পাখিতেও, মানে ওই যে বুলবুলি পাখির মহাশত্রু এই ফল, বুলবুলি পাখির জন্য রাখা যায় না। এই যে ভিতরেও আছে, এই যে চমৎকার কালার হয়, একদম টকটকে লাল হয়ে যাবে। প্রচুর আছে, এই যে এগুলো অনেক বড় গাছ, আমি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, দেখাই। এই যে এই এই যে এখান থেকে দেখলে আরো, এখান থেকে বহুত পাকছে। এই যে তার নাম বারবোডাস চেরি। আমার আরো তিনটা চারটা চেরি আছে, পর্যায়ক্রমে সবগুলোর ভিডিও দেব। এই যে এটা, এই পড়ে গেছে, ওইটা উঠাও তো বাবা। আজকে আসলে উঠানোর জন্য আসছি, জাল দিয়ে দিলে ভালো হয়, তা না হলে পাখির যন্ত্রণায় রাখাই কষ্ট। এই যে ধ্যান খেয়ে নিয়েছে, এই যে অনেক ধরছে, মানে সারা গাছেই ধরছে, দেখেন। করে যাবো বাবা, এই যে কালার যে এত চমৎকার কালার, আর ফলের ভারে আমি দেখাই, গাছটা হেলে পড়ছে, গাছটা এই পাশে ছিল, এখন হেলে এই পাশে চলে আসছে, প্রচুর ধরছে। এই যে এই যে আবার দেখেন সাথে ফুলও আছে, এই দেখেন ফুল, এই যে ফুল, এই যে ফল। আচ্ছা আমি এখন উঠাবো কিছু, দেখি বাবা এদিকে আসো তো, আম্মু তুমি ইয়েটা ধরো, আমি এগুলো উঠাইনি, নাই সব পাখিতে খেয়ে নেবে, ধরো ধরো ইয়েটা ধরো, খাই ফেললো, তা না হলে পাখিতে রাখবে সব। যেগুলো পাকিনি সেগুলো ফিরে ফেলছে। এই যে এ মূলত কালার হবে, এই যে এই ধরনের কালার হবে, এই যে দাও বাবা দাও, উঠাই না ফেললে এগুলো সব পাখির পেটে যাবে। ধরো আসলে অনেকগুলো তুলতে অনেক সময় লাগবে, ভিডিওটা আমি শেষ করে দিই। তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ, চারা লাগলেও ফোন দেবেন। চারা আছে এই গাছেরই, গুটি কলমের চারা, বারবোডাস চেরি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।